ফের একবার দেখা গেল সমাজের রক্ষক পুলিশের ঘোষ ঘোর নগ্ন রূপ। রাজ্য প্রশাসনের নিষেধ থাকা সত্ত্বেও রাস্তায় লরি দাঁড় করিয়ে লাগাতার তোলা তুলছে পুলিশ। গাড়ির চালক উৎকোচ দিতে রাজি না হলে চলছে মারধর। প্রকাশ্যে এলো তেলিয়ামুড়া পুলিশের এই নোংরা কদর্য চেহারা। সোমবার সকালে হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে তেলিয়ামুড়া থানার এসপিও জওয়ানকে উৎকোচ দিতে অনীহা প্রকাশ করায় এক গাড়ির চালককে মারধর এবং অপর আরেক গাড়িতে ঢিল ছোড়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। সূত্রের খবর অনুযায়ী বহিররাজ্য থেকে কয়লা নিয়ে তেলিয়ামুড়া হয়ে আগরতলার দিকে যাবার পথে দুটো দূরপাল্লা লরিকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেন তেলিয়ামুড়া থানার এসপিও সুরজিৎ রুদ্রপাল এবং এক কনস্টেবল। লরি দুটি তৎক্ষণাৎ না থেমে একটু এগিয়ে বড়মুড়া ইকোপার্ক সংলগ্ন এলাকায় গিয়ে দাঁড়ায়। বাইকে চেপে ফলো করে লরি দুটির পথ আটকান পুলিশরা। গাড়ির চালক জুলাস মিয়ার সঙ্গে কথাবার্তা চলাকালীন আচমকায় তার মাথায় কানে এবং ঘাড়ে সজোরে থাপ্পড় মারতে শুরু করেন এসপিও জওয়ান সুরজিৎ রুদ্রপাল। সাথে সাথে গাড়ির চালকের কান দিয়ে শুরু হয় রক্তক্ষরণ। অপর লরিটির দিকে উঠেছে ঢিল ছোড়ার অভিযোগ। দাবি করা হয়েছে নগদ 500 টাকাও। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা গাড়ি তো লাইনে লাইনে আইতাছিল বড়মুড়া, এই যে হাওয়াই বাড়ি যে চেক ইন পয়েন্টে, অনেক সময় তো আমরা গাড়ি খারাপ করে ফেলে চেক ইন করে গাড়ি চেক ইন করার পরে আমরা তো দাঁড়াই সেটা কি মাল আমরা কইয়া দিই যে আমার কোনো আগের গাড়ি সব গেছে গা, তার আগের গাড়ির ভিতরে বাইক নিয়ে রেডি হইতেছে, তো আমি এই মুহূর্তে আমিও পিছিয়ে দিয়েছি। আবার পরে অল্প একটু যাওয়ার পরে আমার তো দাঁড়াইতাম, তো আমি দাঁড়াই গেছি কেন, দুজন ছিল ভাইকের মধ্যে, একজন আমার লোকে গাড়ির লোকে দাঁড়িয়েছে, তাদের লোকে আমি কথা বলতেছি, আর কোনো বাইক নিয়ে তাদের নামাই দিয়ে সোজা গেছে গা, যে গাড়ি পিছা গেছে কি আগে টাইম তারার লোকে তারার ধরতে গেছিলো। যাওয়ার পরে তো আমি তো দাঁড়িয়ে রয়েছি, হ্যাঁ আইসে আই আমি সারের লোকের কথা বলতেছি, স্যার আমি মাল নিয়ে আসছি, আমার মাল আছে, কাগজ আছে, সব আছে, কাগজ আছে। তারপরে স্যারে কিতা করছে, হ্যাঁ আই আসিরা পিছন দিয়ে আইসিরা, তাই বলে কনস্টেবল, হ্যাঁ আই আসিরা মানে এমন জোরে থাপ্পড় মারছে আমার লোক লোকের কানে দিয়ে ব্লাড আই করছে। কী কারণে থাপ্পড় মারছে? আমি কি আর আমি বলে গেট ভাগাইছি, আমি গেট ভাগাইলে তো আমি যাইতামই গে, আমি আপনার সাইন দিয়েছেন, আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে তো কথা কইতেছি স্যারের লোক, হ্যাঁ পিছন দিয়ে আমার থাপ্পড় মেরে দিছে। কোন জায়গায় ঘটনাটা হয়েছে? এটা যে হাওয়াই বাড়ি তেলিয়ামুড়া, যে হাওয়াই বাড়ি যে বড়মুড়া একবার গেটের মুখের সামনে ছিল হাওয়াই বাড়ি, তারা বসছিল চেক ইনের লেগে, তারপরে এই জায়গাটা আপনার উঠাইছি, এরপর আমরা গাড়ি পিছিয়ে পিছিয়ে মেয়েছি, আমার সাইনও দিছে না, এই জায়গা আবার পরে আমার সিঙ্গেল দিছে, তারা বাইক দিয়ে এসেছিল, এই গেটটি ধরতো দৌড়ে যেতেছিল বাইক দিয়ে দুজনে, তারপরে আমি দাঁড়াইলাম, দাঁড়ার পরে তারা হেগারেটির গিয়ে পাইছে না, হেগারেটি বাইকে গেছে কেটাই না, এরপরে আই এসে আমার কোনো কথা নেই পাচ্ছি না, আমি হেসারের লোকের কথা বলতেছি, হ্যাঁ পিছিয়ে থাকবো আমার। দীর্ঘদিন ধরে এই ন্যাক্কারজনক কাজ চলছে বলে জানিয়েছেন যান চালকদের একাংশ, তিতে বিরক্ত সাধারণ মানুষও। এখন দেখার বিষয় সঠিক তদন্ত করে ঠিক কী ব্যবস্থা গ্রহণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।